মহানগরীর তেতেলিয়ার নার্সারিত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথত বাইক আরোহী খুন্দা সুইফটর, থিতাতে নিহত হয়েছে দুর্গা দাস নামের বাইক আরোহীজন। ঘটনাস্থলীত জালুকবাড়ি আরক্ষী উপস্থিত হয়েছে আর ঘটনাস্থলীত যানবাহন আরক্ষী মোতায়নের দাবি করেছে এই দুর্ঘটনার পিছরে পড়া রাইজে। আপনার আমার এই তেতেলিয়া অঞ্চল এজন দুর্গে দাস নামের লড়াইজনে নিজের পয়েন্টত আই থাকা নিজের রাস্তাত আই থাকার পিছত গসুপ সাইডের পরা বেলদলা সাইডের পরা জালুকবাড়ি সাইডে বই আছিল। তখেতে বই থাকি তারমানে আপনার এনেকা সুইফট ডিজায়ার হান এনেকা স্পিড আইছে, তখেতে মদ খাইছে নে কি করছে না জানো, তখেতে মানে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে খুন দিয়ে পলাইছে বাইক এখন। মানে দুর্গে দাস মূর বন্ধু হয়, তেখেত তেতেলিয়ার এই স্থানতে ইয়ারে নিবাসী, গতি এনেকে মারিছে তেখেতক। মানে কথা কব বেয়া লাগে, সরি কথা কব বেয়া লাগে, তারমানে তেখেতক মানে মাথা সম্পূর্ণ পিঠা বনাই দিছে, গুড়া করে দিছে, একদম বেয়া লাগিছে। সম্পূর্ণ স্পট ডেট প্রথম জালুকবাড়ি থানায় তেখেত রিস্কু করেছে। আর ইয়াত মানে সেই কথা কব মানে বেয়া লাগে, যে স্পট দেখিছে সুইফট ডিজায়ার বর্তমান ইয়াত উপস্থিত আছে। হয় আমার রাইজে মিলি ধরেছে গাড়িখান, কিন্তু ড্রাইভার সকল সকলে পলায়ন করেছে। শুনা মতে তেখেতের মদন নিচাত আছিল বলে একাংশ লোকে কয়ে আছে, মদন নিচাত আছিল। আর